ওকে নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা জানি যে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কারা কারা আছেন রাত্রিবেলা এই বারোটা নাগাদ রাজি দা লইল কারা কারা আছেন রাত্রিবেলা বারোটা নাগাদ এখন বাজে বারোটা তো জলের আপডেট নিয়ে আসলাম আপনারা আপনাদের সবার জন্য যদি কেউ থাকেন জয়েন করে নিন ওকে ওকে গ্রেট তাড়াতাড়ি আপনারা জয়েন করে নিন গুড তাড়াতাড়ি ভিডিওটাকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে যাক আপনারা যেখান থেকে দেখছেন রাত্রিবেলা বারোটা বাজে এখন ওকে ওকে সাতষট্টি জন হয়েছেন ওকে একশো জন ক্রস করে নিয়েছেন গ্রিট তো বাবলুল লস্কর হায় প্রাঞ্জল হাজারিকা হায় সাদ্দাম হুসেন হায় বাপ্পা দাস হ্যালো সুজয় স্বামী হ্যালো ওকে গ্রেট আসো ওকে গ্রেট জলের খবর দিচ্ছি ভাই জলের খবর দিচ্ছি সুন্দরম দেব সাইনুল হক লস্কর সাউন্ড ঠিক আছে ওকে গ্রেইট 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 সুদীপ চক্রবর্তী ভালো ভাই ভালো তিনশো জন হয়েছেন তো আপনারা কারা কারা এখন আছেন রাত্রিবেলা বারোটা নাগাদ আপনারা কমেন্টে নিশ্চয়ই জানান এবং ভিডিওটাকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক রাত্রিবেলা এখন আমি আছি শিলচরের অন্নপূর্ণা ঘাট তো অন্নপূর্ণা ঘাটের স্তরের খবরটা আমি আপনাদেরকে দিচ্ছি গুড নাইট পরে দিও ভাই আগের রিপোর্টটা দেখো ওকে 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 রফি আহমেদ লশ চৌধুরী অঞ্জু দাস মোহাম্মদুর লস্কর মিনাকর ওকে থ্যাংক ইউ সো মাচ প্রীতম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখন রাত্রিবেলা বাজে আপনাদের বারোটা আমি আসলাম শিলচরের ইকবাল মজুমদার ওকে থ্যাংক ইউ তো ওকে পাঁচশো তিরাশি জন হয়েছেন তো এখন রাত্রিবেলা বাজে বারোটা আমি আসলাম শিলচরের অন্নপূর্ণা ঘাটে অন্নপূর্ণা ঘাটে স্তরের রিপোর্টটা রাত্রিবেলা বারোটার আপডেট পাওয়ার জন্য আপনারা আছেন সবাই অপেক্ষা করে আছেন আমি জানি সেই জন্য আমি এখানে আসলাম ছশো বাষট্টি জন হয়েছেন গ্রেট থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে ভিডিওটা সবাইকে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যান ওয়াটার লেভেলের রিপোর্টটা এখন আমি আপনাদেরকে দিচ্ছি লেটেস্ট আপডেট রাত্রিবেলা বারোটা সাতশো জন হয়ে গেছেন গুড ইভিনিং নো আপডেট অফ ওয়াটার লেভেল ওকে গ্রেট আমি দিচ্ছি ভাই ওকে আমি দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো সঙ্গে থাকবো থাকবো তো এটা হচ্ছে সেই ওয়াটার লেভেল ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট এইটি থ্রি রাত্রিবেলা গতকালকে রাত্রিবেলা একটার সময় ছিল টুয়েলভ পয়েন্ট জিরো থ্রি এবং এটা বাড়তে 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 এখন এখন বারোটা বারোটার সময় হয়েছে এক্ষনের যে রিপোর্টটা টুয়েলভ পয়েন্ট এইট্টি এইট টুয়েলভ পয়েন্ট এইট্টি এইট মানে বিগত সেই কালকে রাত্রিবেলা একটার থেকে আজকে রাত্রিবেলা বারোটা অবধি অ্যাপ্রক্সিমেট এইট্টি ফাইভ সেন্টিমিটার বেড়েছে দশমিন্দ সেন্টিমিটার এইট্টি ফাইভ তো কালকে ছিল রাত্রে একটার সময় বিশ দশমিক তিন সেন্টিমিটার এখন হয়েছে সরি বিশ দশমিক অষ্টআশি সেন্টিমিটার আজকে তিন সাত দুই হাজার চব্বিশ মানে বারোটার পরে তো এখন চার তারিখও ধরতে পারেন এখন রাত্রিবেলা বারোটা তো ফোরকাস্ট সেন্ট্রাল ওয়াটার কমিশনের ফোরকাস্ট হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইনটি সকালবেলা ছয়টা কিন্তু যেভাবে বাড়ছে ঘন্টায় ধরে নিন চার পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে সেভেন্টি নাইন টু এইটটি ফোর পাঁচ সেন্টিমিটার এইটটি ফোর টু এইটটি এইট চার সেন্টিমিটার চার পাঁচ সেন্টিমিটার করে যেভাবে বাড়ছে সেই হিসাবে সেই নাইনটি যেটা টোয়েন্টি পয়েন্ট নাইনটি যেটা বলা হয়েছে যেটা ফোরকাস্ট সেটা ক্রস করে নেবে হয়তো একটা যদি এরকম বাড়ে তো একটা সময়ে সেটা ক্রস করে নেবে কিন্তু ফোরকাস্ট বলে দিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন যে ছটার সময় টোয়েন্টি হবে কিন্তু সেটা আপনাদের ছটা না এর আগেই আপনাদের হয়তো আপনাদের একটা সময় সেটা ক্রস করার সম্ভাবনা দর্শকবিন্দু তো বেতুকান্দি নাথপাড়া ঠিকই আছে ভাই এখন অব্দি বেতুকান্দি নাথপাড়া ঠিকই আছে ওকে ফ্লাড হবে কিনা সেটা আমরা জানি না সেটা আমরা বলতে পারবো না ওকে বারোশো জন জন করেছেন গ্রেট 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 তো আমি আবার বলে দিচ্ছি রিপোর্টটা হচ্ছে এক্ষণের রাত্রিবেলা বারোটা টোয়েন্টি পয়েন্ট এইটি এইট বিশ দশমিক অষ্টআশি সেন্টিমিটার তো অ্যাকচুয়ালি প্যানিক হবেন না কিন্তু যদি নিচু জায়গাতে আছেন তাহলে আপনারা সতর্ক থাকুন সতর্ক থাকুন এবং কোন কোন জায়গাতে অনেক এফেক্টেড আপনারা হয়েছেন আপনারা কমেন্টের দৃশ্য জানাবেন আর যেটা বরাক নদী আমাদের এদিক থেকে হয়ে আপনাদের শালচাপড়াতে বরাক নদীর কুয়ার সেই কি বলে টুকর গ্রাম সেই টুকর গ্রামে বরাক নদীর বানটা ভেঙেছে তারপরে বদরপুরেও কিছু জায়গাতে মালুয়া মালুয়াতে আমরা দেখলাম সেখানেও ভেঙেছে তো এই দুই জায়গাতে ভাঙ্গার কারণে আমাদের এদিকে প্রেশারটা কম হওয়ার সম্ভাবনা দর্শক এই দুই জায়গাতে বরাক নদীর সেই বান ভাঙ্গার কারণে আমাদের এদিকে প্রেশারটা কম হওয়ার সম্ভাবনা এরকম লাগছে তো আপনারা যেখানে আছেন কিভাবে আছেন আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন দর্শক ধলেশ্বরের খবর কি তা ধলেশ্বরের খবরও মোটামুটি কিন্তু সকালবেলা যেটা দিয়েছিলাম এখন রাত্রিবেলার আপডেট আমাদের কাছে নেই ধলেশ্বরের কাটলিছড়া দলেশ্বর নদীর জল কমছে আসছে আসতে ওকে গ্রেট ওই তো কাটলিছড়া দলেশ্বর নদীর জল কমছে আস্তে আস্তে বলছেন ওকে বিন্নাকান্দির কি খবর দাদা থ্যাংক ইউ সো মাচ সানি দে বেরেঙ্গার কি অবস্থা বেরেঙ্গা ঠিক আছে ভাই বেরেঙ্গা ঠিক আছে মণিপুরে বৃষ্টি হচ্ছে বলেই সেই জলটা নামছে সেই জন্য আমাদের বরাক নদী জলটা বাড়ছে দশবৃন্দ মণিপুরের কিছু অংশে কিছু পাহাড়ি অংশে তারপরে হাফলংয়ের কিছু পাহাড়ি অংশে হয়তো বৃষ্টি হচ্ছে সেজন্য জলটা নামছে এরকম অনুমান করা হচ্ছে আমাদের এদিকে তো বৃষ্টি নেই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে বরপেটা কালীবাড়ি রোডের কি অবস্থা সেটা তো আপনারা জানান ভাই তো শিলচর থেকে বলছি আপনি বরপেটা থেকে দেখছেন সেটাও খুব ভালো লাগলো করিমগঞ্জ যাইতে পারবো নি করিমগঞ্জের তোমাদের শালচাপড়াতে হয়তো রাস্তার উপরে জল উঠে গেছে আপনারা একবার দেখে নেবেন আজকে দেখলাম পাঁচ গ্রামেও কিছু কিছু জায়গাতে রাস্তার উপরে জল উঠে গেছে ওকে গ্রেট তো আপনারা যারা আছেন তাড়াতাড়ি ভিডিওটাকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক জানিগঞ্জ কি হবে জানিগঞ্জের আমি একবার দেখছি তো আপনারা যেখানেই আছেন তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যাক আবার বলছি প্যানিক হওয়ার দরকার নেই যদি নিচু জায়গাতে যদি আছেন তাহলে আপনারা একটু সতর্ক থাকবেন সেটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে সবাইকে পাঠিয়ে দেবেন

তো ফরকাস্ট সেন্ট্রাল ওয়াটার কমিশনের মতে সকালবেলা অবধি বিশ দশমিক নাইনটি বলেছিলেন হবে কিন্তু এটা যেভাবে বাড়ছে বিগত এক ঘন্টায় চার সেন্টিমিটার তার এক ঘন্টার আগে পাঁচ সেন্টিমিটার করে বেড়েছে তো সেই অনুমান মতে হয়তো একটা সময় এরকম বাড়লে অলরেডি সেই ফোরকাস্ট যেটা অনুমানটা সেটা ক্রস করে নেবে তো সেটাই হচ্ছে এখনের মেন তো আপনারা যেখানেই আছেন তারা তাই সবাইকে পাঠিয়ে দেবেন সবাই সেফ থাকবেন একে অপরকে আপনারা সাহায্য করবেন ধন্যবাদ এবং গুড নাইট